গেম ব্যাকারসে মিস্টার ট্রিপলার বাইয়ের বান্ডেল, আহারে এই বান্ডেলটা বাংলাদেশ সার্ভারে অনেক রেয়ার একটা বান্ডেল ছিল গো। সালাই দুঃখ কা খতম নি হতা বে। যাই হোক গাইস, এখানে আমাদের কাছে রয়েছে 1800 ডায়মন্ড। তো কি মনে হয় আমরা কি এই 1800 ডায়মন্ডে মিস্টার ট্রিপলার ভাইয়ের টপ বান্ডেলটা নিতে পারবো? যাই হোক গাইস, এখানে আমরা এক এক করে স্পিন করব আর দেখবো যে আমাদের কত ডায়মন্ড লাগে এই ইভেন্টে। ভাই অলরেডি একটা টোকেন দিয়ে দিয়েছে আর এখানে দেখতে পারতেছ 45টা টোকেন হলে আমরা এই টপ বান্ডেলটা নিয়ে নিতে পারবো। ভাই এখানে সেকেন্ড বান্ডেলটা শেষে দিয়েছে আর শেষের বান্ডেলটা সেকেন্ডে ঢুকিয়ে দিয়েছে। ভাই গেরিনার কার সাথে আমি কোনোভাবে বুঝতে পারি না। যাই হোক গাইস, এখানে আমরা এখন 400 ডায়মন্ড রিস্পেন্ড করবো। তাহলে গাইস আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলে আই থিঙ্ক ভালো হবে। আমরা আমাদের প্রিমিস ক্যারেক্টার, সবচেয়ে ফেভারিট ক্যারেক্টারটা নিয়ে নিলাম। তো এখানে আমরা আবার চলে আসলাম স্পিনে। ভাই আমার নেটটা কেন স্লো কাজ করতেছে আমি বুঝতেছি না। তো এখানে আমরা 400 ডায়মন্ড রিস্পেন্ড করবো। ভাই এখানে মিস্টার ট্রিপলার ভাইয়ের টপ বান্ডেলটা দিয়ে দে গেলে না। তো যাই হোক গাইস, এখানে আমরা অনেকবার টপ ট্যাপ ট্যাপ করার পরে আমরা এখানে 400 ডায়মন্ড রিস্পেন করে দিলাম। মনে হচ্ছে ভালো কিছুই দিবে, 400 ডায়মন্ড রিস্পেন করেছি যেহেতু। ভাই টোকেন তো দেয় অন্তত। ও মাই গড, বাইরে ভাই টোকেনও দিচ্ছে না, মাত্র 4টা টোকেন পাইছে 400 ডায়মন্ডে। বাইরে ভাই গেরিনা কি কাটাই না কাটতেছে। যাই হোক গাইস, এখানে আমাদের কাছে এখনও 1400 ডায়মন্ড রয়েছে আর আমরা ভাই মোট 1900 ডায়মন্ড নিয়ে স্পিন করতে এসেছি। দেখা যাক আমরা এখানে একেবারে টপ বান্ডেলটা নিতে পারি কিনা। ভাই বান্ডের যে মাথাটা, বিশেষ করে মিস্টার ট্রিপলার ভাই যেটা ইউজ করে, আমার কাছে পার্সোনালি খুবই জোস লাগে এটা। ভাই খুবই জোস একটা ড্রেস আপ। এরপর গাইস আমরা আবারও 400 ডায়মন্ড স্পিন করব, তার আগে 40 একটা স্পিন করে নিচ্ছি। দেখা যাক আমাদেরকে গেরিনা কি দেয়। ভাই বান্ডেল, যে কোনো একটা বান্ডেল যদি নর্মালি দিয়ে দিত তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। তো নেট তো স্লো কেন কাজ করতেছে আমি এটাই বুঝি না। এরপর গাইস আমরা 400 ডায়মন্ড রিস্পিন করে দিলাম। এখন 400 ডায়মন্ডে আমাদেরকে কি দিবে? আই থিঙ্ক একটা বান্ডেল দিবে। ভাই গেরিনা কি রে ভাই, কি শুরু করছে? ও মাই গড, কি দিছে বান্ডেল! ছি ভাই, গেরিনা পুরো আমাকে একেবারে খাই দিল। এজেন্ট হোপ, এখানে একটা কি রিসিভে রেয়ার আইটেম। ভাই আমার তো রেয়ার আইটেমের দরকার ছিল না। আরে ভাই আমার কনগ্রেচুলেশন, বান্ডেল বান্ডেল কি ভাই, কি দিচ্ছে সব একই আইটেম? সরি, এটা আই থিঙ্ক ওই পেটটা রিমোট। যাই হোক গাইস, ইমোটটা কিন্তু মোটামুটি সুন্দর, কিন্তু আমার কোনো কাজেই আসবে না। ভাই এইসব ইমোট দিয়ে আমি কী করবো? আমার কাছে ভালো ভালো ইমোট আছে। যাই হোক গাইস, এখানে আমরা মোটামুটি অনেকগুলো টোকেন পাইছি, 1টা 2টা 3টা 4টা, মোট 9টা টোকেন পেয়ে গিয়েছি। আর ওইদিকে কিন্তু আমাদের ডায়মন্ডের অবস্থা খারাপ, আর মাত্র 900 ডায়মন্ড রয়েছে। আমাদের মিস্টার ট্রিপলার ভাইয়ের বান্ডেলটা লাগবেই লাগবে, লাগবেই লাগবে। আর এখানে আমরা আবারও 400 ডায়মন্ড স্পিন করতেছি। ভাই 1900 ডায়মন্ড নিয়ে স্পিন করতে এসো, আমরা কিছুই পাচ্ছি না, এটা কে শুরু করছে কিনে না। যাই হোক গাইস, আমরা আবারও 400 ডায়মন্ড স্পিন করে দিলাম। আরে ভাই টোকেন তো দে, 10টা টোকেন দিলে কি হয়? কি ভাই সেই ইমোটটা, আবারও সেই শো অফ ইমোট, আমাদের কোনো দরকারই ছিল না এটা। তো ভাই মনে হচ্ছে গেলে না এই ইভেন্টে, মানে এই ডায়মন্ড ইভেন্টে, সরি টপ বান্ডেল রাইতে মিনিমাম 4000 ডায়মন্ড কাটবে আমার যতটুকু মনে হচ্ছে। তো আমরা 40 40 স্পিন করতেছি, যখন আমাদের 400 ডায়মন্ডে আসবে তখন আমরা আবারও একসাথে 10 স্পিন করে দেবো। কী মনে হয় গাইস, আমরা কি মিস্টার ট্রিপলার ভাইয়ের টপ বান্ডেলটা পাবো? অলরেডি লাক কিন্তু 40 হয়ে গিয়েছে। তো লাক 100 হলে আই থিঙ্ক আমাদের টপ বান্ডেলটা দিয়ে দিবে গাইস। লাক 100 হতো তো 4000 ডায়মন্ড লাগবে আমার যতটুকু ধারণা। তো এখানে আমরা লাস্ট স্পিনটা করতেছি গাইস 400 ডায়মন্ডের। কি মনে হয় গাইস, গেরিনা কি আমাদেরকে দিবে? গেরিনা কি আমাদেরকে দিবে গাইস, কি মনে হয়? এখানে আমরা আবারও 400 ডায়মন্ডের স্পিন, লাস্ট স্পিনটা করতেছি। তো গাইস তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও, আর তোমাদের কার এই মিস্টার ট্রিপলার ভাইয়ের বান্ডেলটা ফেভারিট সেটাও কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও। বাইরে ভাই 32টা টোকেন হয়েছে, তো পরবর্তীতে আমি কিছু ডায়মন্ড টপ করে এই বান্ডেলটা নিয়ে নিবো। তো আই হোপ গাইস তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারতেছো যে মোটামুটি 3000 মতো ডায়মন্ড কাটবে এই বান্ডেলটা রাইতে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।